হ্যালো আসসালামু আলাইকুম বাংলা নতুন সবাইকে স্বাগত বন্ধুরা বিশ্বে জ্বরের মুখে ক্যান্সারে আক্রান্ত হয়ে নারীর মৃত্যুর হার বাড়ছে দক্ষিণ এশিয়া জ্বরের মুখে ক্যান্সারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা যেকোনো বয়সে নারীদের জ্বরের ক্যান্সার হতে পারে তবে ৩৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের নারীরা এ রোগের বেশি আক্রান্ত হন আবার পঞ্চাশ বছর বয়স্ক কিংবা এর থেকে বেশি বয়সের নারীরাও জ্বরের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন নিরবঘাতক হিউম্যান পলিমার ভাইরাস জ্বরের মুখে ক্যান্সারের প্রধান কারণ ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত কোষকলার পিকে টিউমার বলে ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলা হয় কারণ এই অসুখ দেখা দিলে অনেক নারী এর লক্ষণ বুঝতে পারেন না আবার ভিন্ন লক্ষণ দেখা দিলেও অনেক সময় আমলে নেন না নিরক্ষাতক হিউম্যান পলিমার ভাইরাস জ্বরের মুখে ক্যান্সার প্রধান কারণ টিউমার দুই ধরনের বিনায় বা শিষ্ট টিউমার এবং মেলিগ্যান্টন বা দুষ্ট টিউমার এ মেলিগ্ন্যান্ট টিউমারই হল ক্যান্সার জরার মুখে দুষ্ট টিউমারকে বলা হয় জরার মুখের ক্যান্সার তবে সবার আগে আমাদের জরার মুখে ক্যান্সারের লক্ষণগুলো বুঝতে হবে চলুন জেনে নেই জরার মুখে ক্যান্সারের লক্ষণগুলো কি কি এক নারীদের মেনোপোজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া দুই পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা তিন নিম্নাঙ্গে চার পাশে চাপ লাগা কিংবা ঘন ঘন প্রসাবের চাপ আসা চার গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য হালকা খাবারের পর পেট ভরে যাওয়া পেটে অস্বস্তি লাগা এবং ক্ষুধা কমে যাওয়া জ্বর ক্যান্সারের লক্ষণ হতে পারে পাঁচ বমি বমি ভাব কিংবা বারবার বমি হওয়া ছয় যৌন মিলনের সময় ব্যথা অনুভূত হওয়া সাত অল্প কাজে অতিরিক্ত ক্লান্তি বোধ করা আট অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া কিংবা হঠাৎ করে অনেক বেশি ওজন কমে যাওয়া বন্ধুরা লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দেরি না করে একজন গানি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং চিকিৎসা শুরু করে দিন বন্ধুরা আসুন এপিসোডের এ পর্যায়ে আপনাদের এমন কিছু খাবারের তালিকা জানিয়ে দিই যেগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে ক্যান্সার আপনার থেকে দূরে থাকবে এক বেরি ক্যান্সার প্রতিরোধে যে খাবারগুলো তালিকা করা হয় তার মধ্যে বেরি সবার শীর্ষে। বেরি ব্লুবেরি, ক্রনবেরি এবং স্ট্রবেরির মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা। পোটেরিস্টাবল নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট বেরিতে থাকে যা ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকরী। প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুম অনুযায়ী বেরি রাখা অত্যন্ত জরুরি যা দেহকে ক্যান্সার প্রতিরোধ যা দেহকে ক্যান্সার প্রতিরোধী করে তোলে। দুই, পালং শাক শরীর সুস্থ রাখার জন্য সবুজ শাকসবজি জুড়ে নেই পালং শাকও এর ব্যতিক্রম নয় এর মধ্যে আছে লুটেন জোয়াক্সথিন এবং বিটা ক্যারোটিন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করে তিন জাম্বুরা জাম্বুরা কমলালেবু ব্রোকলি এসব কিছুতেই রয়েছে ভিটামিন সি ভিটামিন সি ক্যান্সার হওয়ার জন্য দায়ী নাইট্রোজেন যৌগের গঠন রোধ করে জাম্বুরা কমলালেবু ব্রোকলি এবং ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফল খাদ্যনালি মূত্রাশয় স্তন ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার এবং পেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল ও শাকসবজি রাখুন চার রসুন অনেক গবেষণায় দেখা গেছে যারা রসুন খান তাদের ক্যান্সারের সম্ভাবনা অনেক কম থাকে এটা ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করে এমনকি কিছু ক্যান্সারের জীবাণু ভেঙে ফেলে তাই প্রতিদিন একটি কোয়াক রসুন খান এটা আপনার ভেতরের ক্যান্সারকে প্রতিরোধ করবে পাঁচ গ্রিন টি গ্রিন টি বা সবুজ চা ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী এই সবুজ চায় অ্যান্টি অক্সিডেন্ট ক্যাটসিন নামক উপাদান থাকে যা বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম গবেষণায় আরও দেখা গেছে গ্রিন টি টিউমার হওয়া প্রতিরোধ করে থাকে সাধারণ চায়ের চেয়ে গ্রিন টি বেশি উপকারী তাই চা না খেয়ে গ্রিন টি বা সবুজ চা খেতে পারেন ছয় হোলগ্রেন বা দানা ক্যান্সার প্রতিরোধকারী পাঁচটি খাবারের মধ্যে প্রথমেই রাখতে পারেন সবার পরিচিত হোলগ্রেন বা দানা জাতীয় খাদ্যশস্য খাদ্য আশ এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এরা ক্যান্সারের প্রতিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এছাড়া এই খাবারে গ্লাইসোমিক সূচকও অনেক কম থাকে সাত গাজর গাজর অনেক পুষ্টিগুণ এবং ভিটামিনে ভরপুর খাদ্য আর এই গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যা বিভিন্ন ক্যান্সার যেমন ফুসফুস ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার পাকস্থলের ক্যান্সার অন্ত্র ক্যান্সার এমনকি স্তন ক্যান্সার প্রতিরোধ করে থাকে প্রতিদিন একটি গাজর বা এক গ্লাস গাজরের রস পান করলেই এই সকল ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বন্ধুরা গবেষণা প্রমাণিত হয়েছে এই খাবারগুলো যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তেমনি এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করবে কারণ এর মধ্যে রয়েছে ক্যান্সার বিরোধী বিভিন্ন উপাদান তাই বন্ধুরা রোজ খাবারে এই খাবারগুলো রাখার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে আপনার মতামত জানান আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনেরও উপকৃত হবে সচেতন হবে আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ